नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन और टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषीष शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम पारुईकांडे धृतदेर पुलिसी हेफाजत पथश्री प्रकल्पेर सूचना साइथियाय বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর অবিনাশপুরে তৃণমূলের কর্মী সভা সিউড়িতে দুবরাজপুরের তৃণমূলের কর্মী সভা বিজেপির ডেপুটেশন মোহাম্মদবাজার ও সদাইপুরে মারগ্রাম থানায় বিজেপির ডেপুটেশন প্রদান প্রকাশ হলো পোষমেলা মাঠের পাঁচিল নির্মাণের মডেল ভিআরপি কর্মীদের অবস্থান বিক্ষোভ লোকপুরে পিকে দলের সদস্যরা পথশ্রী প্রকল্পের শিলান্যাস রাজনগরে তৃণমূলের প্রতিবাদ মিছিল দুবরাজপুরে বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ দুবরাজপুরে এবার সংবাদ বিস্তারিত গতকাল বিজেপির থানায় থানায় ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পারুই এলাকা তৃণমূল ও বিজেপি দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খল পরিস্থিতির অভিযোগ তোলে এই ঘটনায় তদন্তে নামে পারুই থানার পুলিশ তৃণমূল ও বিজেপির চারজন করে মোট আটজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি শেখ সামাদ আজ ধৃত আটজনকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক এই আটজনের পাঁচ দিন পুলিশ হেফাজতে নির্দেশ দেন এদিন শেখ সামাদ বলেন কি হয়েছিল ডেপুটেশন ছিল বোম খেলাম আমরা কেস খেলাম এ সামাদ সবাই আছে এ সবাই আছে সিউড়ি আদালতের আইনজীবী সোমনাথ মুখার্জি বলেন আজকে পারুই থানার কেস নাম্বার 91/2020 এই কেসে আটজনকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছে তার মধ্যে আমরা যেটুকু দেখছি চারজন তৃণমূলের সমর্থক এবং চারজন ভারতীয় জনতা পার্টির সমর্থক তার মধ্যে একজন ভারতীয় জনতা পার্টির নেতৃস্থানীয় রয়েছেন শেখ সামাদ তো যে চারজন ভারতীয় জনতা পার্টির সমর্থক তাদের হয়ে আমি আজকে আইনজীবী হিসাবে জামিনের আবেদন করেছিলাম তার মধ্যে শেখ সামাদও রয়েছেন শেখ সামাদের বক্তব্য বা অন্যান্যদের বক্তব্য যে তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে একটি ডেপুটেশন করার জন্য থানায় একটা অ্যাপ্লিকেশন দিতে বা পারমিশনের জন্য গেছিলেন সেই সময় তাদেরকে থানায় বসিয়ে রেখে মিথ্যা কেসে দেওয়া হয়েছে তারা এই কেসের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় যাই হোক আমাদের জামিনের আবেদন আজকের মতো মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনচার্জ যিনি রয়েছেন তিনি আজকে খারিজ করেছেন এবং তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন ওরা দশ দিনের চেয়েছিল কিন্তু আমরা দেখিয়েছিলাম যে পুলিশ রিমান্ড অ্যালাউ করার মতো উপযুক্ত মেটেরিয়াল ছিল না তবুও লন্ডন ম্যাজিস্ট্রেট তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে আপনার নাম সোমনাথ পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি আজ সাঁইথিয়া ব্লকের হাতোরা পঞ্চায়েতের আকুডিহি সংসদের পথশ্রী প্রকল্পের সূচনা করা হলো এদিন আকুডিহি থেকে বাতাসপুর পর্যন্ত রাস্তা মেরামতি কাজে হাত দেওয়া হয় এদের উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা সাঁইথিয়ার বিডিও স্বাতী মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি জীবনানন্দ বাগতি বিশিষ্ট সমাজসেবী জনাব সাবির আলী খান দেবাশিষ সাহা হাতোরা অঞ্চলের প্রধান অপর্ণা বিত্তার সহ অন্যান্যরা শুভজিৎ মণ্ডলের রিপোর্ট বীরভূম আরসিটিভি সাঁইথিয়া পারুই থানার অন্তর্গত অবিনাশপুর পঞ্চায়েতে মাহিপুর গ্রামে রামপ্রসাদ ডোম নাম এক বিজেপি কর্মী গতকাল বিজেপির ডেপুটেশনে অংশ নেন এই জন্য তৃণমূল কর্মীরা তার বাড়ি এসে ভাঙচুর চালায় বলে বিজেপির অভিযোগ করে যদিও তৃণমূল নেতৃত্ব তা অস্বীকার করে
এদিন রামপ্রসাদের দাদা দয়াময় ডোম ও আত্মীয়রা জানান, আমার ভাইটা একটা খুব বিজেপি ভক্ত বটে আর কি। আমরা হয়তো মানাও করি যে যেতে হবে না, তো ঝামেলা তো দরকার নাই, তো হয়তো গিয়েছিল। তাই জন্য এই টিএমসির লোকজনরা এসে ওখানে এসে এখানে শাসন করলে, গেল কোথাও খুঁজছিল বাড়িতে নাই। আমরা বললাম যে বেশ, যদিও গিয়েছে তাহলে আসুক, আমরা বলছি যাতে আর না যাই, বা ঝড় ঝামেলা আমাদের করার দরকার নেই। আমাদের সেরকম ধরনের লোক হলো, আমাদের অত দলের দরকার নেই। নিয়ে কিছু কিছু ছেলে ছিল টিএমসির, কিছুটা সঙ্গে সঙ্গে যে পেলে ওটা ভাঙচুর করলে, ওই টিভি চেয়ার ওই টেবিল ফেবিল সব কি ছিল ওখানে, টুকটা তো মাল এখানে পড়েছিল সব, তো ওরা দিলে কাছারি কুচুরে। ওদের মেম্বার টেম্বারও ছিল, ওরাও কথা শুনছে, কিন্তু ওরাও বলছে যে না করি, ভাঙি না ভাঙি না, কিন্তু কটা দুষ্কৃতি ছেলে ছিল, ঢুকে দিলে ভাঙচুর করে খাই। বোমাবাজিটা এখানে করে নাই, গ্রামের বাইরে করে। হ্যাঁ, বাড়িতে এসে ভাঙচুর করে এলো, কতজন ছিল? প্রথম 50-60 জন বটে। পুলিশে খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশ এসেছিল তো। হ্যাঁ, ওরাই ছবি টবি করে নিয়ে গেল, ইনকোয়ারি করলো। বাড়িতে এরকম হঠাৎ করে এসে ভাঙচুর করা, ঝামেলা করা, এটা তো একটা ভয়ের একটা ব্যাপার। হ্যাঁ, ভয়ের ব্যাপার মানে আমরা তো আতঙ্কিত হয়ে গেছিলাম। আমরা ওদিকে বলছি, আমরাও টিএমসি করি, আমার ভাইটাই তো করেন, আমরা টিএমসি করি। আমি বলছি যে তোমরা যদি এলে তাহলে আমাদেরকে একবার বলো যে তোমার ভাইটা এই করছে, তাহলে আমার ভাইটাকে আমরা কন্ট্রোল করে নেবো। কিন্তু আমাদেরকে না বলা করি ওরা এইভাবে এসে, তো হয়তো ওরা বেশি করতো, কিন্তু আমরা দাঁড়াইলাম সামনে বলে, হয়তো আর বেশি কিছু করে না, খানি কাদায় যাওয়া হয়েছে সময় সময়। কী নাম? আমার নাম দয়াময় ডোম। দিয়ে সেই বলছে যে তোমার বাড়ির লোক কই? আমি বললাম আমার বাড়ির লোক নাই, আমার বেটাকে আনতে গেছে, আমার বেটা বাইরে আছে, বেটাকে আনতে গেছে। বলছে না, বেটা বাইরে যায় নাই, কেউ বেটাকেও আনতে যায় নাই, ও পারুই গেছে। বললাম তা তো আমি জানি না, ও ঘর থেকে বলে গেছে আমি অ্যাঙ্গেল আনতে যেছি আর বেটাকে আনতে যেছি। দিয়ে বলছে না, ও ঘরেই আছে, ঘরে কাপড় লাগে না, ঘরটা খুলো। দিয়ে আমি ঘর থেকে দূর থেকে ওখানে সরে চলে গেলাম। দিয়ে কিছু লোক বলছে যে না, ঘরে কোনো ক্ষতি করবি না, ঘরে কোনো জিনিস ভাঙবি না। আর কিছু লোক বলছে না, ও নাই, ওর ঘরটাকে চারিন দে, ও ঘরটাকে ভেঙে দে। আমি ওখানে সাইডে দাঁড়িয়ে আছি, আর কিছু লোক বুঝুইছে, বলছে না, ঘরের কোনো ক্ষতি করি না, বেশ ও আসুক, ওকে বুঝুই। আর কিছু লোক বলছে যে না, ও নাই, তো কী হয়েছে, নিয়ে আমার ঘরটাকে এসে খুললে, টিভিটা ছিল ওখানে, টিভিটাকে ছুঁড়ে ফেলে দিলে। এখানে ঘরাটা ছিল, ঘরাটাকে নিয়ে ওই গ্যাসের ওইদিকে ছুঁড়ে ফেলে দিলে, গ্যাসটা উল্টিন দিলে, আর কড়াই এসে সব আমার ধরে একবারে উল্টিন দিয়েছে। হ্যাঁ, তরকারির কড়াই। হ্যাঁ, আমি তখন ভয় খেয়ে গেছি। এবার ও বলছে যে ও নাই, তো কী হয়েছে, ঘরে তো আরও লোক আছে, ওই জন্যই আমি সাইডে সরে গেলাম, যদি আমাকেই যদি কিছু করে, ওই জন্যই আমি সাইডে সরে গেলাম। আর ওরা আমরা ভিতরে যা করছিল করছিল, আমি আর ভিতরকে আমি আর আসি নাই, ওরা যা করছে বাইরে। বাচ্চা ছেলে রয়েছে? হ্যাঁ, বাচ্চা ছেলে আমার দুটো তিনটে ছিল, কিন্তু ছেলেগুলো আমার বাইরে ছিল বলি, তাছাড়া ওরা তো মাঝে নাই, ওইখানে বাত্তা ভাঙলে ভাঙে চালে দুবারি দিলে। আর কিছু লোক এসে ঘরে ঢুকে গেল, ঢুকে যেয়ে ওই ওইগুলো ছুঁড়ে ফেলে দিলে। গ্যাসটা ছিল ভাগ্য, আমার গ্যাসটা খুলে দেয় নাই, গ্যাস আমার চলছিল, গ্যাস চলছিল। আর ওই ওই টিভিটুকে ইয়ে করে আমি আর এখানকে ভয় আসি নাই। আর ওরা ওই মেশিন ছিল, টিভি ছিল, ওরা একটা এখানে ছুঁড়ে ফেলে দিলে। নিয়ে ওদের লোক এসে আবার ওদিকে ধরে নিয়ে চলে গেলো, বলছে যে না, আর কিছু ভাঙচুর করিস না, বেশু আসুক, ওকে বুঝুই। আর খানি হুমকি দিয়ে গেলো, জি ও যদি না সিলিন্ডার হয় তাহলে আমার আবার আসবো, এইটুকুই। হ্যাঁ, আর আর কিছু ইয়ে করে নাই, আবার ওদেরই লোক এসে নিয়ে চলে গেলো। তারপরে আমার ভাসুরা ছিল, ওরা এসে থামথম করলো। হ্যাঁ, আমি তো আমার আমার নাম লতিকা। পার্থ দাস ও অরিত্র ঘোষের রিপোর্ট, বীরভূম আরসিটিভি পারুই। 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যায় সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে হারজন বাজারে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ির বিধানসভার পর্যবেক্ষক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি শহর সভাপতি মোহাম্মদ সফি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন রাজ্য সরকারের নানান প্রকল্প তুলে ধরে মানুষের কাছে প্রচারের নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মীদের। বিকাশ রায়চৌধুরী জানান, মাননীয় অনুব্রত মণ্ডল আমাদের জেলা সভাপতি, তার নির্দেশে আমরা বুস্তরে আগামী 2021 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে থেকে আমাদের দলীয় কর্মীদের যে আমাদের কী দায়িত্ব কর্তব্য এবং সেই ব্যাপারে সংগঠনকে কীভাবে আরও মজবুত করা যাবে, বিজেপি দাঙ্গাবাদ বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়াই করা যাবে এবং মানুষকে কীভাবে বোঝাতে হবে, এবং আমাদের যে 65টা প্রকল্প আমরা মানুষকে দিয়েছি উপহার, মানুষের জন্য কাজ করেছি, সেই কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, খাদ্যসাথী বলুন, বা এছাড়াও মানুষকে যে ভাতাগুলো দেওয়া হচ্ছে সেটা জয় জোহর, জয় বাংলা, মানবিক, বিধবা ভাতা,
অন্যান্য ভাতা এগুলো সম্বন্ধে মানুষের কোনো কিছু ধ্যান ধারণা কোনো ভুল ধারণা আছে কি না আমরা সেইভাবেই আমরা বসছি তাদের কাছে শুনছি তাদেরকে সামনে আমাদের বক্তব্য তুলে ধরছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, সিউড়ি। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় দুবরাজপুর পৌরসভার সভাকক্ষে। গতকাল 16 নম্বর ওয়ার্ডের কর্মীদের নিয়ে এই সম্মেলন হয়। এদের উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডে, তৃণমূল নেতা মির্জা শওকত আলী, সাগর কুণ্ডু, দীপক দে, গুরুপদ দাস সহ অন্যান্যরা। বর্তমানে কী কী উন্নয়ন হয়েছে এবং আগামী দিনের পরিকল্পনাগুলি জনমানুষে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মীসভা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, দুবরাজপুর। আজ রাজ্য বিজেপির নবান্ন অভিযান। তার আগের দিন রাজ্যের প্রতিটি থানায় ডেপুটেশন প্রদান করা হয়। গতকাল মোহাম্মদবাজার থানায় বিজেপির পক্ষ থেকে 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এদিন সালদোহা মোড়ে বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল বের করে থানায় গিয়ে ডেপুটেশন দেওয়া হয়। রাজ্য যুবনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, ব্লকের 2 মণ্ডল সভাপতি সন্তোষ ভাণ্ডারী ও লক্ষ্মীরাম হেমরম, দীনবন্ধু কর্মকার সহ অন্যান্য কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন। অন্যদিকে সদাইপুর এলাকার বিজেপি কর্মীরা গতকাল রাজ্য সরকারের নানান দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন প্রদান করে সদাইপুর থানায়। মোহনবাজার থেকে পাপাই বাগতি ও সদাইপুর থেকে গৌর চক্রবর্তী রিপোর্ট, বীরভূম, আরসিটিভি। গতকাল মারগ্রাম থানায় বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক আশিস ঘোষ, রামপুরহাট 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্য সরকারের নানান দুর্নীতি তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ। বিজেপি জেলা সম্পাদক আশিস ঘোষ জানান, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস সহ পুলিশ প্রশাসন যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা বীরভূম জেলার সমস্ত থানাতেই ডেপুটেশন দিচ্ছি। বিভিন্ন নিউজ মিডিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ লক্ষ্য করছে যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে কীভাবে অত্যাচার চলছে। কিছুদিন আগে আমরা দেখেছি ব্যারাকপুরের মনীষ শুক্লাকে তৃণমূলের কর্মী, তৃণমূলের গুন্ডা বাহিনী কীভাবে নির্মমভাবে হত্যা করলো। শুধু মনীষ শুক্লা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা আছে তাদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিছু কিছু জায়গায় মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে একটা সন্ত্রাস তৈরি করার জন্য, যাতে ভারতীয় জনতা পার্টি আর কেউ না করে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল যাদের উপরে যত সন্ত্রাস তৈরি হোক না কেন, ভারতীয় জনতা পার্টির কর্মীদের সংখ্যা দিন দিন বাড়বে। এবং নিশ্চিতভাবে আমি দায়িত্ব নিয়ে আজকে বলে যাচ্ছি 2021 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, আর সেদিন কিন্তু আমরা আজকে আমাদের উপরে যে অমানবিক অত্যাচারগুলো ঘটছে তার বদলা আমরা কিন্তু বদলের সাথে সাথে নেব। এটাও আমরা কিন্তু আমাদের অঙ্গীকার, এটা আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব সবাই আজকে এই বিষয়টার দাবি রাখছে। এবং এরই পরিপ্রেক্ষিতে যাতে আগামী দিনে আর কোনোরকমভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এরকম ধরনের সন্ত্রাস শিকার না হয়, খুন না হয়, তার জন্য আজকে বীরভূম জেলার প্রত্যেকটি থানাতে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। এবং তারই একটা অংশস্বরূপ আজকে আমরা এখানে মারগ্রাম থানায় ডেপুটেশন দিলাম। রিন্টু পাজার রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, মারগ্রাম। দীর্ঘ টানাপোড়েনের পর গত মাসের 29 সেপ্টেম্বর মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়। আজ 9ম দিনে প্রকাশ করা হলো মেলার মাঠে পাঁচিল দেওয়ার আদল। কেমন হবে এই পাঁচিল, এইরূপ ভাবনায় বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার মাঠের পাশেই আন্তর্জাতিক গেস্ট হাউসের সামনে নির্মাণ তার মডেল, যা পরবর্তী ছবি তুলে পাঠানো হয়েছে হাইকোর্টের সমিতির কাছে। অরিত্য ঘোষের রিপোর্ট, বীরভূম, আরসিটিভি, বোলপুর। জেলার ভিআরপি কর্মীরা গতকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। আজও তারা অবস্থান বিক্ষোভে সামিল হন জেলা স্কুল ময়দানে। বেতন বৃদ্ধি, কাজের সুরক্ষা সহ একাধিক দাবি নিয়ে তারা সরব হন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান বিক্ষোভকারীরা। তারা আরও বলেন, আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে রাজ্যব্যাপী যে অবস্থান কর্মসূচি চলছে, বীরভূম জেলা তো ঠিক একই রকম অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। গতকাল আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় দিন। যেহেতু আজকে কোভিডের পরিস্থিতি, এখন আমরা সমস্ত ব্লককে ডাকছি না, ন্যূনতম 3টে কি 4টে ব্লক আমরা ডেকেছি সামাজিক দূরত্ব মানে যাতে করা যায়। আমাদের বর্তমানে ডিএম অফিসের পরিস্থিতি মাথায় রেখে আমরা চেষ্টা করছি যাতে করা যায়। আমরা সামাজিক নিরীক্ষে কাজ করি, অর্থাৎ সোশ্যাল অডিট। আমরা ভিআরপি, মানে গ্রামীণ সম্পদ কর্মী বাংলা নাম। আমরা 2015-16 সালে নিয়োগ হয়েছি, পুরো সরকারি সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে নিয়োগ হয়েছি, প্যানেলের মাধ্যমে নিয়োগ হয়েছি। তারপর থেকেই সরকারের কাছ থেকে আমরা অবহেলিত, সাহায্য পাই না।
আমরা বছর মাত্র 15 দিন সোশ্যাল মিডিয়া কাজ করে থাকি। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা কাজ দিয়েছেন, বিবিডিসি পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ, যার মাসে 20 দিন কাজ, দৈনিক মজুরি 175 টাকায়। আজকে 175 টাকায় আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে আমরা পারি না। তারপর কাজ যেতে হয় বাইরে, তার মধ্যে 50 টাকা খরচাই হয়ে যায়। এই অবস্থায় আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা বাঁচতে পারছি না নিজের পরিবার নিয়ে, আমরা নিজেরা বড় অসহায়। তাই রাজ্যব্যাপী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পূর্বে বিভিন্ন জনসভায় বলেছিলেন যে আফটার ইলেকশন ভিআইপি ট্যাক্স সিস্টেম মধ্যে নিয়ে আসবেন এবং মাসিক মাইনে ব্যবস্থা করবেন। আমরা চাতক পাখির মতো তার দিকে এখনও তাকিয়ে আছি, আজও কোনো সুরাহার আলো আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য পথে নেমেছি আজ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। বাংলার গর্ব মমতা বা দিদিকে বলো কর্মসূচি অধীন তপশিলী সংলাপ কর্মসূচি বাস্তবায়ন করতে লোকপুর এলাকায় এলেন প্রশান্ত কিশোর বা পিকে দলের সদস্যরা। আজ দলের সদস্যরা স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়ে এলাকা পরিদর্শনে যান। পিকে দলের সদস্যরা তার মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং রাজ্য সরকারের নানান উন্নয়নের কথা তুলে ধরেন। এ বিষয়ে পিকে দলের সদস্য কৌশিক সাউ বীরভূম আরসিটিভিকে জানান। আপনারা কোথা থেকে আসছেন এবং কি কর্মসূচি আপনাদের? আমরা এসছি, আমরা হচ্ছি এসসি লিডার, আমরা এসছি কলকাতা থেকে। তো আমরা হচ্ছে দিদিকে বলো মানুষের কিছু কিছু মানুষের যে সমস্যা, এখন আমরা শুধু সমস্যা দেখতেছি যে কোন কোন মানুষ কোন এত দিদির এত প্রকল্প, দিদি এত প্রকল্প তৈরি করেছে, সেই কোন কোন প্রকল্প কোন কোন মানুষ পেয়ে আছে, এসসিরা এসটিরা, সেইগুলো আমরা দেখছি যে কোন কোন মানুষ কি কি প্রকল্প পেয়েছেন। কারণ দিদির 800টা প্রকল্প, তার মধ্যে ধরুন এতগুলো প্রকল্পের মধ্যে কোন কোন মানুষ কোন কোন প্রকল্প পেয়েছে সেগুলো আমরা দেখছি। মানুষের বাড়ি ঘুরে ঘুরে মানুষের সুবিধা অসুবিধা দেখছি, এখানকার লোকাল লিডার আছে তারা, তাদের সঙ্গে কথা বলছি যে মানুষের কী অসুবিধা হয়েছে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখুন। দিদি দিদি 7 দিন, দিদি হচ্ছে বাংলার গৌরব, দিদি এত প্রকল্প তৈরি করছে, রাস্তাঘাট বলুন, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সেই জিনিসগুলো মানুষকে জানাচ্ছি যারা হয়তো জানে না। কীরকম সাড়া পাওয়া যাচ্ছে পাড়ায়? সাড়া ভালোই পাওয়া যাচ্ছে, কিছু প্রত্যেকটা মানুষই পাশে আছে, দিদির সাথে আছে, দিদির উন্নয়ন দেখেছে, দিদির কর্মসূচি নিয়ে খুব খুশি এরা, তাদের প্রকল্পগুলো নিয়েও এরা এরকম আনন্দিত যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো পেয়ে খুব উপকৃত। যে জয় বাংলা জয় জোহার যে জিনিসগুলো তৈরি করলো দিদি, এখন এই যে 60 বছর বয়স হলে যে ভাতা যে পেনশন চালু করলো, মানুষ খুব উপকৃত যে হ্যাঁ আমরা দিদির সাথে আছি, দিদির পাশে আছি, আগামী বিধানসভায় বিপুল ভোটে জয়ী করবে দিদিকে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি খয়রাসোল। রাজনগরের নাকাশ গ্রামে পথশ্রী প্রকল্প অভিযানের শিলান্যাস করা হলো আজ। এদিন উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও অলোক মৌলিক, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। এদিন নাকাশ গ্রামের দাসপাড়া থেকে কাষ্টগড়া পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজ হবে বলে জানা যায়। রাজনগরের বিডিও অলোক মৌলিক জানান, এই যে স্কিমের মধ্যে দিয়ে প্রচুর করছি, 7 দিনে, আজকে 8 তারিখ, 8 দিনে 8টা উদ্বোধন হলো, রাজ্য থেকে 5টা রাস্তা নির্দিষ্ট করে দিয়েছে, যেগুলো আমাদের করতেই হবে, তারই একটা আজকে পড়েছে বলে আমি আসলাম। মানে প্রতিদিনই হচ্ছে মানে 5টা জিপি আমাদের রাজনগরে, প্রত্যেকটা জিপি 3-4টে করে রাস্তা স্কিমে নিয়েছে এবং করছে, শুরু হয়ে গেছে, আরও হবে। এই রাস্তাটা কতটা হবে? এটা 1.5 কিলোমিটার রাস্তা, এই যে আজকে উদ্বোধন করে 1 কিলোমিটার হবে। কারণ যেহেতু এটা 100 দিনের কাজের টাকা দিয়ে হচ্ছে, 100 দিনের কাজের টাকা থেকে একসঙ্গে অনেক টাকা বার করা সম্ভব হয় না, এবং আগে আগে যেহেতু অন্য স্কিমও নেওয়া হয়ে রয়েছে, তাই আমরা 1 কিলোমিটার করবো, পুরো থাকবে 1/2 কিলোমিটার, যেটা আমরা পরবর্তী অর্থবর্ষ যে শুরু হবে, 100 দিনের কাজ শুরু হবে, অমনি আমরা এটাকে 1/2 কিলোমিটার স্কিমে নিয়ে আবার করবো। কতদিনের মধ্যে শেষ করবো এই কাজে? কাজটা শুরু করেছি, এটা ম্যাক্সিমাম 1 মাস লাগবে, আমি 15 দিনে বলেছি, সাধারণ ঠিকাদার একটু ডিলে ফিলে করে, খুব বেশি হলে এক মাস 15 দিন বলেছি আমি, কিন্তু বলার পরেও সেটা দেরি হয়, সেই জন্য আপনাদেরকে বললাম ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে হয়ে যেতে পারে। অন্যদিকে পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানান, এই যে রাস্তাটা আজকে উদ্বোধন হলো, কতটা রাস্তা? মানুষ মানুষের মুখ্যমন্ত্রী তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে যুগান্তকারী পদক্ষেপ, 12,000 কিলোমিটার রাস্তা
রাস্তা তথা পথশ্রী অভিযান। সেই 12,000 কিলোমিটারের মধ্যে আমরা রায়নগর ব্লকে 5টা রাস্তা আমরা করছি। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রাজনগর। উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডে ও কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয় গতকাল দুবরাজপুর লোবাগ্রাম পঞ্চায়েতের কোটা গ্রামে। এদের উপস্থিত ছিলেন লোবা অঞ্চলের তৃণমূল কোর কমিটির সদস্য পিনাকি চক্রবর্তী, মহিলা সভানেত্রী জিন্না তারা বিবি, যুবনেতা শেখ আলী সহ অন্যান্যরা। এদিন মিছিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তারা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। রাজ্য সরকারের নির্দেশে করোনা আবহে রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হচ্ছে। দুবরাজপুর ব্লকের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে সপ্তম দফায় চাল, আলু, ছোলা, সাবান, মাস্ক দেওয়া হয়। আজ বিদ্যালয়ে অভিভাবক অভিভাবিকারা মিড ডে মিলের সামগ্রী নিতে আসেন। বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের সঙ্গে সচেতনতামূলক কথাবার্তা বলেন। দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে রাজ্য সরকারের সপ্তম পর্যায়ে যে মিড ডে মিল দেওয়া হচ্ছে, সেই মিড ডে মিলের সামগ্রী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সামগ্রী হিসাবে 2 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি ছোলা, 1টি সাবান এবং মাস্ক অভিভাবকরা একে একে এসে নিয়ে যাচ্ছেন। আমরা পেয়েছি একজন অভিভাবককে, আমরা শুনে নেব তার কথা। আপনার নাম? লক্ষিকা দাস। আপনি কার মিড ডে মিলের সামগ্রী নিতে এসেছেন? আমার ছেলে প্রণয় দাস। আপনার ছেলের নাম? প্রণয় দাস। কোন ক্লাসে পড়ে? 5। মিড ডে মিলের এই সমস্ত জিনিসগুলো পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কি কি পেয়েছেন? চাল, আলু, কলাই, সাবান, মাস্ক। অন্যদিকে দুবরাজপুর চক্রের পণ্ডিতপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকাদের মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহশিক্ষক অরিন্দম চ্যাটার্জি জানান, আজ বিদ্যালয়ে কি কি দেওয়া হচ্ছে? আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই লকডাউন চলাকালীন বিভিন্ন ছাত্রছাত্রীদের যে মিড ডে মিলের জন্য প্রত্যেকবার যেভাবে দিয়ে থাকে, এইবারও সেটা হচ্ছে। বিশেষ করে 2 কেজি চাল, 1 কেজি ছোলা, 1 কেজি আলু, 1টা মাস্ক এবং 1টা সাবান, এই দ্রব্য সামগ্রীগুলি আপাতত স্কুল থেকে দেওয়া হচ্ছে। এটা সপ্তম দফা চলছে। আমরা বিশেষ করে গার্জেন যারা আছে তাদেরকে এখানে আসতে বলছি, যেহেতু বাচ্চাদের স্কুলে আসা মান মাস্ক নিয়ে যেসব করোনা বিধি আছে সেই সব সমস্ত কিছু মেনটেন করে গার্জেনরা আসছে। আমরা এখান থেকে সুষ্ঠুভাবে সেগুলি বিতরণ করছি। আপনার পরিচয়? আমি অরিন্দম চ্যাটার্জি, পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সহশিক্ষক। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। করোনা ভাইরাসের মোকাবেলায় সতর্ক থাকুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।